আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবর মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো অ্যান্ড্রয়েড বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই দারুণ একটি সিক্রেট অ্যাপ শেয়ার করব যে অ্যাপসটির কাজ দেখলে আপনি নিশ্চিত অবাক হয়ে যাবেন এবং অ্যাপসটি আপনার মোবাইল ইনস্টল করার ফলে আপনার মোবাইলের ফোন মেমরি আর কখনোই ফুল হবে না এবং আপনার ফোনে যত ডুপ্লিকেট ফাইল রয়েছে সবগুলো ফাইল আপনি এক ক্লিকে সব ডিলিট করে দিতে পারেন তো বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার পরে দেখা যায় আমরা অনেক রকমের পিকচার তারপরে অনেক সফটওয়্যার অথবা অনেক ধরনের ডকুমেন্টস আমরা কালেক্ট করি আমাদের ফেসবুক আমাদের মোবাইলে রাখি তো মোবাইলে রাখার ফলে দেখা যায় একই ডকুমেন্ট অথবা একই পিকচার অথবা একই ফাইল আমাদের দু তিনটি হয়ে যায় ফলে আমাদের মোবাইলের যেই জায়গাটি রয়েছে মেমরিটি রয়েছে সেই মেমরিটি ফুল হয়ে যায় এবং আমাদের মোবাইলটি স্লো করতে শুরু করে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি যদি ওই অ্যাপসটিকে ওপেন করেন ওপেন করার পরে আপনি জাস্ট আমার দেখানো মতো কাজগুলো করার পরে আপনি দেখবেন আপনার মোবাইলের যত ডুপ্লিকেট ফাইল রয়েছে অথবা ডুপ্লিকেট পিকচার রয়েছে যেই সব পিকচার এবং ফাইল এবং ডকুমেন্টের কারণে আপনার মোবাইলের কোনো ক্ষতি হতে পারে সেই সেই সব ডকুমেন্ট ফাইল পিকচার আদার যে ও সফটওয়্যার অথবা কিছু থাকে সবগুলো আপনি এক ক্লিকেই ডিলিট করে দিতে পারবেন এবং আপনার মোবাইলটা হয়ে যাবে ফুল ফ্রেশ তো বন্ধুরা এই কাজটি করতে হলে এবং এই বিষয়টি পুরোপুরিভাবে জানতে হলে কীভাবে করবেন সব কিছু জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে বন্ধুরা কোথাও স্কিপ করলে আপনি অনেক কিছুই বুঝবেন না তো এর জন্য আমি বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে এখনই লালবটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলেগটি ক্লিক করে দিন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন শুরু করে যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা এই সিস্টেমটি আপনার মোবাইলে করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন সেটা আমি দেখাই দিব ভিডিও শেষে তো প্রথমে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার কিভাবে ওপেন করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইনস্টল করার পরে তো ইনস্টল কিভাবে করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাই দেবো তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলে চলে আসবে তো আপনি এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন স্কিপ এবং লেটস গো তো আপনি অবশ্যই স্কিপে একটি ক্লিক করে দেবেন আপনার এখানে কিছু দেখা দরকার নেই তো আপনি একটি স্কিপে ক্লিক করে দেবেন তো স্কিপে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন গট ইট নামে একটি অপশন চলে আসবে তো এখানে একটি গট ইটে ক্লিক করে দেবেন তো বন্ধুরা গট ইটে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনার মোবাইল এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান অডিও স্ক্যান ভিডিও স্ক্যান পিকচার স্ক্যান ডকুমেন্ট স্ক্যান ফুল ডকুমেন্ট স্ক্যান ফুল ডুকু আর কি ডুপ্লিকেট স্ক্যান এবং স্ক্যান ডুপ্লিকেট কন্ট্যাক্ট তো এখানে আপনি যে কাজটি করবেন আপনার যদি মনে হয় যে আপনার মোবাইলে কোনো রকমের ডকুমেন্ট অথবা পিকচার অথবা অডিও সবগুলো ডকুমেন্ট উল্টাপাল্টা নেই তো এর জন্য আপনার মনে হচ্ছে যে আপনার অডিও কোনো একটা জায়গায় অডিও আপনার ডুপ্লিকেট রয়েছে অথবা ভিডিও ডুপ্লিকেট রয়েছে সেই জন্য আপনি যে কোনো অ্যাকটিতে সিলেক্টেড করে আপনি সেটাকে স্ক্যান নাও করতে পারেন কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে আপনি ফুল ডুকু ডুপ্লিকেট স্ক্যানটিতে ক্লিক করলে এখানে মার্ক দিয়ে যদি আপনি স্ক্যান না ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে যদি কোনো রকমের ডকুমেন্ট অথবা পিকচার অথবা ভিডিওস অথবা ফাইল অথবা কনট্যাক্ট নাম্বার যদি আপনার কোনো ডুপ্লিকেট থেকে থাকে ডুপ্লিকেট মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে আপনার একটা ফাইল রয়েছে ওই ফাইলটা হুবহু আরেকটা ফাইল আসে তো সেটা তো অযথা সেটা তো আপনার থাকা দরকার নেই তো সেটাকে সেই ডিলিট করে দিবে তাছাড়াও আপনার মোবাইলে যদি এরকম কোনো সফটওয়্যার থাকে যে সফটওয়্যারের কারণে আপনার মোবাইলের ক্ষতি হতে পারে ওই সফটওয়্যারটিকে সে ডিলিট করে দেবে এখান থেকে অটোমেটিক্যালি ডিলিট করে দিবে তো বন্ধুরা এর জন্য এই সফটওয়্যারটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার এবং এই সফটওয়্যারটি অবশ্যই ইনস্টল করে আপনারা এই কাজটি করে নেবেন আপনাদের অনেক ভালো হবে তো যাই হোক বন্ধুরা তো আপনারা ফাইনাল এইখানে ক্লিক করবেন ফুল ডকুমেন্ট স্ক্যানের না যেই অপশানটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে একটি পেয়ে যাবেন স্ক্যান নাও নামে একটি অপশন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল থেকে একটু অ্যালাউ চেয়ে নেবে তো আপনি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালাউড লেখা আছে সাইডে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটি কিন্তু স্ক্রিনিং হচ্ছে তো আপনি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কিছু পিকচার রয়েছে যেই পিকচারগুলো একই পিকচার কয়েকটা তোলানো আছে তো সবগুলো কিন্তু এখানে মার্ক হয়ে গেছে তারপর আমার কিছু ডকুমেন্ট রয়েছে যেই ডকুমেন্টগুলো একই ডকুমেন্ট কয়েকটা রয়েছে সেখানে কিন্তু সবগুলোই কিন্তু সে ক্যাপচার করে নিয়েছে এবং সবগুলো কিন্তু সিলেক্টেড করে নিয়েছে তো যেগুলো দরকার নেই এবং অযথা ফাইল যেগুলো সেগুলো কিন্তু সব ক্যাপচার করে নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একই পিকচার কিন্তু অনেকগুলো রয়েছে বিদায় তারা সে কিন্তু সবগুলোকেই ক্যাপচার করে নিয়েছে এবং সিলেক্টেড করে নিয়েছে এগুলো ডিলিট করে দেওয়ার জন্য তো এগুলো কিন্তু আমার মোবাইলেই হার্মফুল ধরতে পারে কোনো খুব ক্ষতিকারক হতে পারে এরকম কিছু সফটওয়্যার রয়েছে আমার মোবাইলে তো এগুলো সব কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে করে ফেলেছে তো এখান থেকে কিন্তু সব এখন যদি আমি লিখি এখানে দেখেন ডিলেট নাও নামে একটা অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিতে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমার এখানে সবগুলো পিকচার আমার মোবাইলের তেমন কোনো ভিডিও নেই কারণ মোবাইলটি হচ্ছে নতুন এখন পর্যন্ত আমি মোবাইলের ভিতরে অত কিছু রাখিনি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন যদি আমি আপনি দেখতে পাচ্ছেন বারোটি ফাইলসে ক্যাপচার করেছে এবং আমি যদি এখানে ডিলেট নামে ক্লিক করি তাহলে আমার বারো টুয়েলভ পয়েন্ট ফোর এম বি সাইজ আমার কমে যাবে কিন্তু আপনাদের এখানে আরও বেশি হতে পারে কারণ আপনাদের ফোনটি তো নতুন আপনাদের ফোনটি অনেক আগে তো সেখানে আপনাদের ফোনে অনেক কিছু থাকতে পারে তো যদি থাকে তাহলে আপনাদের ফোনটি দেখবেন খুব সহজেই আপনারা এই ডাটা ক্লিয়ার পারবেন এবং আপনাদের ফোনটি খুব ফাস্ট হয়ে যাবে তো বন্ধুরা তারপরে আপনার যে কাজটি করবেন সেটা হচ্ছে ডিলেট নাও একটি ক্লিক করে দিবেন ডিলেট নাওয়া ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মোবাইল এরকম একটা ইন্টারভেসে চলে আসবে তো আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনাদের ফোনের যত ডকুমেন্ট এবং যত ডুপ্লিকেট ফাইলগুলো রয়েছে সবগুলো কিন্তু ডিলেট করে দিবে এবং আপনার ফোনটি হয়েছে ফুল প্রেস এখানে আপনি ভাবতে পারেন যে আপনার মোবাইলের কোনো ক্ষতি হবে কি না আপনার কোনো আর্জেন্ট ফাইল কি চলে যাবে কি না জি না বন্ধুরা আপনার এখানে সব ফাইলে থাকবে এবং আপনার জন্য কোনো গেমসের ফাইল থাকে অথবা কিছু থাকে আপনার গেমসের ফাইলটাও ঠিক থাকবে যেইটা ক্ষতিকারক সেটাকে সে ডিলেট করে দেবে তো এটা নিঃসন্দেহে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল এই অ্যাপসটির কাজ আপনার দেখতে পাচ্ছেন খুবই খুবই ইউজফুল এবং খুবই ভালো একটি অ্যাপস আপনার এটা ইনস্টল করে আপনারা এটা ব্যবহার করতে পারেন আমিও ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা ইনস্টল করে তো কীভাবে এই অ্যাপসটি ইনস্টল করবেন সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখা দেবো তো আপনি এই অ্যাপসটিকে ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে স্টোরে যাওয়ার পরে প্লেসোরে সার্চ বাড়ে আপনি লিখবেন d u p l i c a t e duplicate f i l e duplicate file f i x e r ডুপ্লিকেট ফাইল ফিক্সার লিখে আপনার সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনি দেখবেন যে অ্যাপসটি কিন্তু আপনার মোবাইলে চলে আসবে তো আপনি এখান থেকে অবশ্যই অ্যাপসটিকে ওপেন করে নেবেন ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আমার দেখানোর মতো আপনারা ওখানে সেটিংস করে নেবেন দেখবেন আপনার মোবাইলে যত রকমের ফাইল থাকবে উল্টাপাল্টা ফাইল যেগুলোকে ডুপ্লিকেট ফাইল বলে থাকি সবগুলোকে সে ডিলিট করে দিবে এবং আপনার মোবাইলটি হয়ে যাবে ফ্রেশ এবং আপনার মোবাইলটি খুবই ফাস্টভাবে আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা এসছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটির মাধ্যমে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর নিচে একটি ডিসক কমেন্ট বক্স রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিবেন নাইস নাইস্ট্রিক্স অথবা নাইস্টিক্স লেখে আর অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা তাতে আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারাও অনেক উপকারিত হবে তো বন্ধুরা অবশ্যই অ্যান্ড্রয়েড টু বাংলা চ্যানেলের সাথেই থাকবেন সবসময় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার